চলেন আপনাদের সাথে পরিচয় করাই দিই। সেটা হলো আমাদের মরুভূমির ওট, না 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 মেয়েরা না, এই যে দেখেন। আসলে আমি এখন যাচ্ছি হলো ডর্টমুন্ডের যে টিয়ার পার্ক মানে জু, সে জুতে যাচ্ছি। তো আমাকে উবানো করে যেতে হবে, মানে মাটির নিচে দিয়ে যেতে হবে আর কি। তো আমি নর্মালি উবানটারে খুব পছন্দ করি না, কারণ প্রচুর শব্দ হয়, নয়েজ হয়, সেই জন্য আসলে উবানটারে পছন্দ করি না। মাঝে মাঝে ক্যামেরা থাকার সুবিধা আছে, অনেক সুন্দরী মেয়েরাও তাকায়। আই এম জোকিং, কারণ হলো উৎসাহের মানে কিউরিয়াসিটি থেকে তাকায়, অন্য কোনো কারণে তাকায় না। জঙ্গলের মধ্যে উবান স্টেশন করে রাখছে, এটা কি আসলেই উবান না আমি মানে বুঝতেছি না কোনটা উবান রে ভাই। কই থেকে কই চলে যাই, তখন আমার একটা বেজার লেগে যাবো। আমি আসলে বুঝতেছি না কোথায় যাচ্ছি, কারণ উবানটা আমার কাছে বরাবরই খুব মানে প্যাচ গোছ লাগে আর কি। আমি আসলে নিচের দিকে যাচ্ছি, মাটির নিচে যাচ্ছি, উপরে গেল ট্রেন স্টেশন। তো প্রচণ্ড বাজে স্মেল, বুঝলা বুঝাইতে পারবো না যে কি পরিমাণ বাজে স্মেল। আচ্ছা আমি মোটামুটি ইউবানের কাছাকাছি চলে আসছি, যদি আসলে আমি যাই না যে কোন ট্রেনটা আমাকে ধরতে হবে। আপনাদের যদি একটু দেখাই, আমি কিন্তু অনেকটুকু মাটির নিচে চলে আসছি, উবানগুলো মাটির নিচেই হয়, এটা আসলে বইলা লাভ নেই। আচ্ছা গ্লাইশে আমি পেয়ে গেছি, এখন আমাকে বের করতে হবে যে আমি কোন ট্রেনটাতে যাব। উবানের মধ্যে আসলে জনমানবহীন, এবং আমার কাছে এটা খুব বিরক্ত লাগে এবং ভয়ঙ্কর লাগে, কারণ হলো দুই একজন মানুষ ছাড়া আসলে কেউ থাকে না। বেশিরভাগ সময় আসলে মানুষগুলো যেন কেন একটু ভয়ঙ্কর টাইপের হয়, এবং আমার মনে হচ্ছে উবান আসতেছে, কারণ পিছনে শব্দ হচ্ছে। যদি আসলে মাস্ক খুলে ফেলছে, কারণ আমি এমন একটা পাশে এসে মাস্ক খুলছি যে পাশে আসলে মানুষ নাই বললেই চলে। যাই হোক, আমাকে এরপরে ট্রেনটা ধরতে হবে, কোন ট্রেনটা ধরতে হবে এটাই আমি বুঝতেছি না, এখনও আমি ক্লিয়ার না। কারণ আমি দুইটা এমন একটা স্টেশনে আসছি যেখানে হলো 46 নাম্বার ট্রেনটা আমাকে ধরতে হবে, ওয়ান যেটা মানে আন্ডারগ্রাউন্ডের যে ট্রেন। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি মোটামুটি 41-42, কিন্তু 43 যেটা 6 যেটা সেটা আসলে আমি দেখতে পাচ্ছি না। আমি এই একটা কারণেই আসলে উবানে উঠতে চাই না, খুব কনফিউজিং। যদিও আসলে মোটামুটি 10-20 মিনিট কাটাই ফেলছি এবং মোটামুটি আমার টাইমটা নষ্ট করছে, কিন্তু সঠিক ইয়াতে উঠতে পারিনি আর কি। যদিও আসলে সুন্দর একটা পথ দিয়ে হাঁটতেছি, খুব জনমানবহীন, কেউ নাই, একেবারে নিস্তব্ধ, কোনো শব্দ নাই, খালি আমার শব্দটাই মনে হয় গম গম করতেছে। এই মাঝে মাঝে অচেনা পথগুলো দিয়ে হাঁটতে ভালোই লাগে আমার, খুব খারাপ লাগে না, হয়তো মিস করে ফেলছি কিন্তু খুব খারাপ লাগতেছে না। আমার মনে হয় অবশেষে মোটামুটি আমি সঠিক হাব্বানে আসছি, মানে হাব্বান না সরি উবান যেটা মাটির নিচ দিয়ে চলে সেটাতে আসছি। এখান থেকে আমাকে 1 মিনিট জার্নি করতে হবে, 1 মিনিট জার্নির জন্য মোটামুটি আমার খরচ হয়ে গেছে 30 থেকে 35 মিনিট। মানে এটা একটা কথা, মানে না উঠলে যে এটা অবস্থা আর কি। যদিও জার্মানির নেভিগেশন সিস্টেম খুব ভালো, কিন্তু উবানের ব্যাপারে আসলে আমি মাঝে মাঝে পেঁচায় যাই আর কি, আমার ভালো লাগে না উঠতে। আমি যতটা সম্ভব উবান অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এখন যাবো হলো ডর্টমুন্ডের যে জু, সেই জুটাতে যাবো। তো এখান থেকে নেমে আমাকে আবার বাস নিতে হবে, বাস নিয়ে আবার হেঁটে তারপর আমাকে জুয়ে পৌঁছাতে হবে। আমি এখন উবানে আসি, মাটির নিচ দিয়ে চলাচল করতেছে ট্রেনটা, যদিও আসলে খুব শব্দ হচ্ছে বোধ হয়, তো আমার মোটেও ভালো লাগে না ট্রেনগুলো, তারপর আসলে যেতে হচ্ছে। এরপরের স্টেশনটাতেই নেমে যাবো, এরপরের স্টেশনটা নেমে আসলে আমি টিয়ার পার্কের উদ্দেশ্যে বাস ধরব। ভাগ্যটা খুব ভালো যে উবান থেকে বের হয়ে আসলে একটা বাস পেয়ে গেছি। তো এখান থেকে আমাকে আর 2টা স্টেশনে যেতে হবে, তারপরে আসলে আমি মানে
রুনিং রুনিং হাউস নামে একটা জায়গা আছে, ওইখানে পৌঁছে যাব। তারপর ওইখান থেকে মোটামুটি হেঁটে আমাকে টিয়ার পার্কে যেতে হবে আর কি। যাচ্ছি তো মানে ডর্টমুন্ডের যে চিড়িয়াখানা সেই চিড়িয়াখানাতে, কিন্তু সত্যি কথা বলতে ডর্টমুন্ডে যতটুকু ঘুরছি মানে আমার কাছে খুবই সুন্দর একটা সিটি লাগছে, আর আমার কাছে মানে খুব পছন্দ হয়েছে। নিট অ্যান্ড ক্লিন এবং খুব বেশি সবুজ, যদিও কবলেঞ্জ অনেক বেশি সবুজ, তারপর আসলে কেন যেন বেশি বেশি সবুজ মনে হচ্ছে, এবং খুব ক্লাম শান্তশিষ্ট। শান্তশিষ্টর কথার মধ্যে একটা কথা চলে আসছে, সেটা হলো যে আপনাদের এই যে ডর্টমুন্ড, সেই ডর্টমুন্ডের মধ্যে মাত্র 5 লাখ মানুষ থাকে, মানে আমি যদি বলি তাহলে কবলেঞ্জ থেকে 4 গুণ বেশি, কিন্তু শহরটা কিন্তু ছোট না, কবলেঞ্জের মতো অনেক বড়। আমাদের এই বাংলাদেশে এই পরিমাণ জায়গায় মিনিমাম 1 কোটি মানুষ থাকতো, তাহলে আপনারা বুঝতে পারেন যে আসলে এরিয়াটা স্পেসের তুলনায় কত বেশি মানুষ থাকে এবং কতটা বেশি শান্ত এবং হেভি সুন্দর, আমি বইলা বুঝতে পারবো না। আমি যাচ্ছি টিয়ার পার্ক, যেহেতু যাইতে, যদিও আমার টিয়ার পার্কে যাইতে, টিয়ার পার্ক মানে জুতে যাচ্ছি, যাইতে আসলে খুব বেগ পোয়াইতে হয়েছে, কারণ আমাকে বাস 2 বার U1 চেঞ্জ করতে হয়েছে, এবং মোটামুটি আমি আসলে এখনও যাই না যে আসলে কোন দিকে যাচ্ছি, জাস্ট গুগল ম্যাপ ধরে ধরে যাচ্ছি। সবচেয়ে বেশি বেটার হয় যে কোনো প্লেসে গেলে ওইখানে যদি কেউ পরিচিত থাকে তাকে নিয়ে ঘুরলে আসলে সবচেয়ে বেশি বেটার হয়, অনেক টাইমটা কনজিউম করে আর কি। কিন্তু এখন তো আসলে আমাকে প্রচুর পরিমাণে টাইম দিয়ে ফেলতে হইতেছে, কিছু করার নেই। সাইন দেওয়া যে ডর্টমুন্ড টিয়ার পার্ক, আবার এখানে আবার ট্রেন স্টেশন, মানে আমি কোনো কিছু বুঝতেছি না। এটা বুঝার আগে আসলে আপনাদের একটা দেখাই, ওই যে দেখেন একটা বাড়ি, মানে বাড়ি না মোটামুটি এটা একটা হাউজিং, বিশাল এরিয়া নিয়ে এই হাউজিং, ঠিক টিয়ার পার্কের সামনে, এবং এত বড় হাউজিং মানে কিন্তু কোনো কোলাহল নাই, খুব শান্তশিষ্ট, কল্পনা করা যায় না। আমি ঠিক আছি আসলে যেই ডর্টমুন্ডের যেই জুটা আছে চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানার একটা ট্রেন স্টেশন আছে, সেই ট্রেন স্টেশনে দাঁড়া আছি। আপনারা পিছনে আমার ট্রেনের লাইন দেখতে পাচ্ছেন, এবং আপনাদের যদি দেখাই সেটা হলো যে আমি কোথায় দাঁড়া আছি, তার একটা সাইনবোর্ডও ঠিক পিছনে যদি খেয়াল করেন সেটা হলো যে এখানে যে টিয়ার পার্ক, মানে টিয়ার হলো পশু, সেই চিড়িয়াখানার যে পার্ক, সেই পার্কের ট্রেন স্টেশনটাতে দাঁড়া আছি। যদিও আসলে আমি শিওর না যে এখানে আসলে আদৌ কোনো মানুষ বা ট্রেন থামে কিনা বা এখান থেকে কোনো মানুষ উঠে কিনা, কিন্তু যেহেতু আছে তারা ডেফিনেটলি এইখান থেকে কোনো মানুষ উঠার কথা আমার যতটুকু ধারণা। যদিও আসলে আমি এখন মানে চিড়িয়াখানার দিকে যাব, এবং আই এম শিওর অ্যাবাউট ইট যে এইখানে কোনো না কোনো মানুষ থাকে। আঞ্চলিগন, ও ইজ এ টিয়ার পার্ক, দিস ইজ টিয়ার পার্ক, না 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 না, ঈশাটা গানে দিস এ টিয়ার পার্ক নিশ্চ হাবান ওকে 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 ফিলেন নাক। আসলে আমি একটা জার্মানরা জিজ্ঞেস করলাম যে টিয়ার পার্কটা কোন দিকে, এখানেই দেখাচ্ছে ঠিক আছে, ম্যাপেও দেখাচ্ছে, কিন্তু আসলে আমি কতক্ষণে যাবো সেই টিয়ার পার্কে এরকম খুঁজতে খুঁজতে সেটা একটা বড় ব্যাপার। যদিও আসলে আমি একটা সাইনবোর্ড পেয়েছি যেখানে আসলে মাইন জু ডর্টমুন্ড মানে একটা টিয়ার পার্কের একটা সাইন দেওয়া আছে, তো লেটস সি আমি টিয়ার পার্কের দিকে যাওয়ার চেষ্টা করি, যদিও আসলে ওইখান থেকে অনেক মানুষ আসতেছে। আমি এক্স্যাক্টলি ওইদিকে যেতে পারতেছে কিনা আমি নট শিওর অ্যাবাউট ইট, এবং আপনারা খুব ভালো করে জানেন আমার ব্লগগুলো আসলে আমি মোটামুটি একেবারে অজানাভাবে একটা ব্লগ জায়গায় যাই, তারপরে ঘুরি, তারপরে যদি মনে হয় যে কিছু দেখতে পারি তাহলে তো দেখতে পারি, আর না দেখতে পারলে আবার চলে আসি, অনেক কিছু মিস হয়ে যায় এর কারণে। এখন আমি একটা মোটামুটি আন্ডারগ্রাউন্ড দিয়ে পাস করতেছি, টিয়ার পার্কে যাওয়ার চেষ্টা করতেছি, লেটস সি কোথায় যেতে পারি। মনে হয় একেবারে মানে ভুল পথে নাই, এইখানে লেখা আছে জু, দ্যাট মিন্স এইদিকে জু যাওয়া যায়, তো ওইদিকেই যাচ্ছি আর কি। তো যাওয়ার মাঝখানে একটা কথা বলি, একটু আগে বলতেছিলাম যে হাবানফে আমার মনে হয় না যে কোনো প্রাণী অথবা কোনো ট্রেন থামে, কিন্তু একটা ছেলে আসলো সে ট্রেনের জন্য ওয়েট করতেছে। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে ট্রেনটা মানে
এইখানে ট্রেন ফ্যাসিলিটিগুলো যে এত ভালো, এত ফ্লেক্সিবল, মানে যে কোনো জায়গা থেকে মানুষ খুব ইজিলি মুভ করতে পারে। এবং আপনাদের সুন্দর একটা জিনিস দেখাই জুয়ের ভিতরে, দেখেন ঘাসের সারি সারি মাঝখানে রাস্তা এবং হেভি সুন্দর। আমি আসলে অলরেডি আমার মনে হয় জুয়ের কাছাকাছি পৌঁছে গেছি। মেইন যে রোড, সেই রোডটা আসলে ধরে ফেলছি যে জুটা কোন দিকে আছে। তো চিড়িয়াখানায় পৌঁছাতে পৌঁছাতে আসলে আমার অনেক বেশি টাইম লাগছে। এবং আপনারা যারা আসলে ডর্টমুন্ডে যদি কেউ আসেন, জার্মানিতে তো প্রচুর স্টুডেন্ট থাকে এবং বাঙালি থাকে, তারা আসলে মানে ডর্টমুন্ডটাকে উদ্দেশ্য, মানে চিড়িয়াখানাটাকে, ডর্টমুন্ডের চিড়িয়াখানাটাকে উদ্দেশ্য করেই আসেন। কারণ এখানে আপনি খুব সবুজের সমারোহ দেখবেন এবং খুব সুন্দর একটা পার্ক দেখবেন। ঢোকার আগেই আসলে আপনাকে অনেকটুকু পার্ক মোটামুটি পার হয়ে তারপরে আসলে চিড়িয়াখানায় ঢুকতে হবে। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে ডেফিনেটলি আপনার কাছে এই প্লেসটা আসলে খুব সুন্দর লাগবে। যদি আসলে টাইমের একটু ব্যাপার আছে, টাইম একটু হাতে নিয়ে আসতে হবে, কারণ আপনাকে অনেকটা পথ হেঁটে তারপরে আসলে ভিতরে যেতে হবে। আর যদি কারো গাড়ি থাকে তাহলে ডিফারেন্ট ব্যাপার আর কি। আসলে আমি ঠিক চিড়িয়াখানার সামনে আছি, এইখান থেকে আমাকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর ঢুকতে হবে। তো আমি আসলে দাঁড়া আছি ঢোকার জন্য, চিড়িয়াখানায় ভিতরে ঢোকার জন্য। যদিও আসলে আমি জানি না আসলে কত টিকিট কাটতে হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভালোই, মানে খুব বেশি প্রাইস। যাই হোক, একবার আসলে টিকিটটা কেটে আসলে ভিতরে ঢুকে দেখে আসি আসলে কী হচ্ছে ভিতরে, তারপরে দেখা যাবে আসলে মানে কতটুকু ভালো লাগলো আর কতটুকু ভালো লাগলো না। লাইনে দাঁড়া ছিলাম এতক্ষণ, তো মোটামুটি আর 2 মিনিটের ভিতরে মোটামুটি ঢুকে যেতে পারবো। তো এখানে যেটা হলো নর্মাল, যারা মানে যারা স্টুডেন্ট ছাড়া, তাদেরকে 8.5 ইউরো দিতে হবে। এবং যারা স্টুডেন্ট এবং যারা 4 বছরের নিচে এবং আরও কিছু আছে, সে তাদেরকে 5 ইউরো দিতে হবে। এবং কারো কাছে যদি ডর্টমুন্ডের পাস থাকে, এটা আসলে আমি জানি না যে আসলে এটা কী করতে হয়, তাদেরকে মাত্র 2 ইউরো দিয়ে ঢুকতে হবে। এবং মোটামুটি আবার বছরের জন্য একটা টিকিটও কাটা যায়, মানে ফুল। এবং আবার গ্রুপ ওয়াইজ টিকিট কাটা যায়, যেমন 2 ধরনের গ্রুপ আছে, সেটা হলো যে একটা বড় গ্রুপের জন্য 138 ইউরো, আবার ছোট গ্রুপের জন্য 86.85 ইউরো, মানে একটা ডিফারেন্ট ভাগে ভাগ আছে। হ্যালো, ইশাটা জ্ঞানে আইন স্টুডিয়ার এন্ড টিকিট মিট কাটে গেট নিস্ট নূর নূর বার ক্লায়েন্ট মোমেন্ট বলতেছিলাম আর কি, সেটা হলো যে আমি ভুল বলছি, সেটা হলো 5 ইউরো না, 4.5 ইউরো, 4.5 ইউরো দিয়ে আসলে টিকিট কেটে ঢুকতে হয়। আমি অলরেডি চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেছি, তো এখন পশু পাখি দেখার মধ্যে লেগে যাব। সব ভিডিও হয়তো আপনারা পাবেনও না, কিছু কিছু ভিডিও হয়তো পাবেন, কিছু কিছু দেখতে পারবেন না। আমি আসলে চিড়িয়াখানায় অরিজিনালি ঢুকতাম না, কিন্তু জার্মানিতে আসার পরে আমি আসলে একবারও কোনো চিড়িয়াখানায় ঢুকিনি। সো এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য ঢুকলাম। তো সবাই মোটামুটি একটা নেটে ঘেরা একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছে, সেটা হলো একটা সারস পাখির মতো বিশাল বড় একটা পাখি। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বিশাল বড়, সে তার পাখা টাখা মেলায় আছে। মোটামুটি সে হয়তো ভাব নিচ্ছে, হয়তো রোদ পোহাচ্ছে অথবা ভাব নিচ্ছে। এবং খুব বেশি ডিফারেন্স না আমাদের বাংলাদেশের তুলনায়, বাংলাদেশেরটা একটু স্মেল বেশি, এখানে একটু স্মেল কম, এই আর কি। মানে আমাদের যে গাজীপুরে যে সাফারি পার্কটা আছে, সেটা মোটামুটি সেম আদুলি আর কি, যদিও আমি মাত্র ঢুকেছি তারপরে আসলে বলতে পারি আর কি। আচ্ছা চলেন আপনাদের সাথে পরিচয় করাই দিই, সেটা হলো আমাদের মরুভূমির ওট,
না না না, এই মেয়েরা না, এই যে দেখেন মানে অরিজিনাল ওট। ওফ, তারা ঘুমায় টুমায় আছে খুব আরামসে। ভালো, আমরা ঠিক দাঁড়ায় আছি হলো একটা পেঁচার খাঁচার সামনে। পেঁচা আসলে আমাদের বাংলাদেশের মানুষকে চিনাইতে হবে না, কিন্তু এই এনার্জি পেঁচা মাশাল্লাহ, মানে আমাদের বাংলাদেশে যেই মোরগগুলো থাকে বড় বড়, সেই মোরগের মতো আর কি, বিশাল বড় বড়। তো কাছাকাছি যাওয়া যায় না, এমনভাবে জিনিসটাকে আশেপাশ দিয়ে রেডি করছে, মানে সাজাইছে, যেন একবারে নেটের কাছাকাছি যাওয়া যায় না। বিশাল বড় বড় আসলে, এইটা আসলে একটা পাখির খাঁচা, একেবারে আমরা খাঁচার ভিতরে ঢুকে গেছি। আবার মোটামুটি এইখানে আসলে লাইভ পাখি দেখা যায়, তো এখানে বিভিন্ন ধরনের পাখি আছে। এটা মনে হয় সারস, এবং তার যেই শরীরের রং, আসলে এটা মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল লাগিয়েছে, কিন্তু এটা অরিজিনাল। এখানে অনেক ধরনের পাখি আছে, এবং হাঁস টাসও আছে, ওই যে আমাদের বাংলাদেশে হাঁসের মতো হাঁসও আছে, বাচ্চাও আছে। পাখিগুলো মানে ভয় পায় না। ও, পাখিরা আবার বাসাও বানাইছে এর মাঝখানে, আবার বাসা বানাইছে, বাসার ভিতরে বাচ্চা আছে, ডিম নিয়ে বসে আছে, একেবারে হেভি নেচার। এটা ফুল একটা খাঁচার ভিতরে আর কি। আসলে ছাগলের খামার দেখেন, এখন মোটামুটি ছাগলের খামারে ঢুকে যাবে। মোটামুটি বাচ্চারা ছাগল টাগল ধরে খুব মজা পাচ্ছে, নাবিহাকে নিয়ে আসবো কিছুদিন পরে। এখানে অনেকগুলো ছাগল টাগল আছে, বাচ্চারা খুব মজা পেতেছে। হ্যালো, দেখেন ওইখানে বাচ্চারা মোটামুটি খুব ছাগলগুলো ধরে খুব মজা পাচ্ছে, ওরা ওদের শরীরকে হাতায় দিচ্ছে। বাবা মা সাথে আছে তো, এত ভয় টয় পাচ্ছে না, বাচ্চারা একবারে বুইসা একেবারে ছাগলের কাছাকাছি, ছাগলের দুনিয়াতে চলে গেছে। আমাদের বাংলাদেশের যেটা বকার নাম, সেই গাধায় দাঁড়ায় আছে, মোটামুটি সে আদর নিচ্ছে, বাচ্চারা মোটামুটি আদর করতেছে, অনেকটা জায়গায় ঘুরলাম। সবকিছু আসলে আমি ভিডিও করিনি, হয়তো ভিডিওতে আপনারা সবকিছু পাবেনও না, কিন্তু আমি মোটামুটি আমার একটা আনকাট ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি। সেটার মধ্যে আসলে আমার যতগুলো চ্যানেল আছে সবগুলার আনকাট, একেবারে কিছুই কাটবো না, মোটামুটি র ভিডিও আসলে আমি আপলোড করব। আপনারা যদি চান তাহলে আসলে সাবস্ক্রাইব করতে পারেন। সেটা হলো যে আমার আনকাট ভিডিওর যে চ্যানেল, সেই চ্যানেলটার নাম হলো লুৎফর রহমান বুলবুল আনকাট। তো ওইটার ভিতরে আপনারা দেখতে পারবেন আমার আনকাটগুলো। তো আমরা এখন যাচ্ছি হলো জিরাফের কাছাকাছি। সো এখানে আবার ভিডিও করতেছে, কিসের ভিডিও চলতেছে আই ডোন্ট নো, বাট অনেকে ভিডিও টিডিও করতেছে। এখানে হেভি টেডি ক্যামেরা ট্যামেরা নিয়ে হেভি ভিডিও করতেছে, একেবারে কাছাকাছি যেয়ে। তো জিরাফ বাবা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো। ওই যে আঙ্কেলরা মোটামুটি খুব আরামসে ঘুরতেছে। আচ্ছা, এই টাকুটা বলছে যে ও ঢুকতে যেতেছে আর কি। ওরা হয়তো কোনো চ্যানেলের ভিডিও টিডিও করতেছে আর কি। এই জিরাফ গুলা আবার মানে ক্যামেরার দিকে তাকাইতেছে, বাচ্চারা এটা দেখে খুব মজা পেতেছে,
যে জিরাফগুলো মোটামুটি ভিডিও ভিডিওগুলো দেখতেছে আর কি। ওরে বাপরে বাপ, সে আবার একেবারে ক্যামেরার ভিতরে ঢুকে গেছে একটা জিরাফ। বাহ, আমরা আছি ঠিক গন্ডারের খাঁচার সামনে। গন্ডাররা ঘুমায় আছে, খায় দেয় তো, কোনো কাজ নাই, এই জন্য খালি ঘুমায়। আমরা ঠিক দাঁড়ায় আছি হলো ব্ল্যাক প্যান্থারের খাঁচার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন কি না, একটা কালো প্যান্থার দেখেন, ওই যে সে খুব খুব আরামসে বসে আছে, কারণ গ্লাসগুলো এতই ডার্টি হয়ে গেছে যে বুঝে যাওয়াটা খুব টাফ। আমরা চোখে বুঝতে পারছি, কিন্তু ক্যামেরাটা বোঝাটা একটু টাফ। আমি একটু জায়গায় করে দিই, কারণ অন্য মানুষও দেখবে। মোটামুটি অনেকটা সময় যাবত আসলে ডটমুন্ডের চিড়িয়াখানায় ছিলাম, কারণ আমার ইচ্ছাও ছিল মোটামুটি ডটমুন্ডের চিড়িয়াখানাটা একটু ভালো করে দেখার জন্য। তো আমি মোটামুটি দেখলাম অনেক পশু পাখি, আমি ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, কিন্তু বাস্তবে দেখা হয়নি। যেই পশু পাখিগুলো আসলে এখানে এসে আসলে বাস্তবে দেখা হয়েছে। তো যারা আসলে বাচ্চা টাচ্চা নিয়ে আসবেন বা বাচ্চাদেরকে দেখানোর জন্য, তাদের জন্য খুব বেস্ট একটা প্লেস এই ডটমুন্ডের চিড়িয়াখানাটা। এবং ডটমুন্ড ওভারঅল খুব ভালো একটা জায়গা, মানে একেবারে বাচ্চাদের এন্টারটেইনের জন্য, নিজের ঘোরার জন্য, এবং হেভি ক্লিন একটা এরিয়া। এখন আসলে আমি ডটমুন্ডের চিড়িয়াখানা থেকে চলে যাচ্ছি। তা এখন প্রধান কাজ হলো যে আমি আসলে বের হয়ে আসলে খাওয়ার চিন্তা করব, যে কীভাবে খাওয়া যায়, যদিও খুব সস্তা খাবার, কারণ হলো আমার তো পয়সা নেই যে আমি খুব বড় কিছু খেতে পারবো। সো আল্লাহ হাফেজ ডটমুন্ড চিড়িয়াখানা থেকে। তো খাবারের পরে আবার দেখা হচ্ছে।